আসসালামু আলাইকুম। সিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে দারুণ সুখবর, প্রবাসীদের জন্য 11টি অধিকারের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে, সৌদি আরবে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য 11টি অধিকারের তালিকা প্রকাশ করেছে এবং মন্ত্রণালয় জানিয়েছে যে এই 11টি অধিকার প্রবাসীদের অবশ্যই পাওয়া উচিত। সেই সাথে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই অধিকারগুলো যদি নিয়োগকর্তাদের দ্বারা লঙ্ঘন করা হয় তাহলে তা বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে। মানব সম্পদ মন্ত্রণালয় যে 11 ধরনের অধিকারের কথা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন সেগুলো হচ্ছে, এক, প্রবাসী শ্রমিকদের একটি লিখিত বা নথিভুক্ত কাজের চুক্তি পাওয়ার অধিকার রয়েছে। দুই, প্রবাসী কর্মীরা কাজের চুক্তি করার আগে তা পরে দেখার অধিকার রাখে এবং কাজের একটি চুক্তিপত্রের কপি নিজের কাছে রাখার অধিকার রাখে। তিন, প্রবাসী কর্মী সম্মতি ব্যতীত করা যে কোনো প্রকার চুক্তি বাতিল করার অধিকার রাখে। চার, নিয়োগকর্তার কাছ থেকে সময়মতো বেতন পাওয়ার অধিকার রয়েছে। পাঁচ, প্রবাসী কর্মী কাজের সময় বিরতি নেওয়ার অধিকার রয়েছে। ছয়, প্রবাসী কর্মীরা শর্ত সাপেক্ষে নিয়োগকর্তা স্থানান্তর করার অধিকার রাখে। সাত, কর্মীরা নিয়োগকর্তার কাছ থেকে মানবিক আচরণ পাওয়ার অধিকার রাখে। আট, প্রবাসী কর্মীরা সতর্কতামূলক পদক্ষেপ ছাড়া সূর্যের আলোর নিচে বা খারাপ আবহাওয়াতে কাজ করতে অস্বীকার করার অধিকার রাখে। নয়, প্রবাসী কর্মীদের নিয়োগকর্তা ব্যতীত অন্য কোনো জায়গায় কাজ করতে অস্বীকার করার অধিকার রয়েছে, যদি না সেটি সিস্টেম অনুসারে হয়। দশ, প্রবাসী কর্মীরা তাদের অফিসিয়াল ডকুমেন্ট রাখতে পারবে এবং তাদের অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট রিনিউ করার জন্য কোনো প্রকার অর্থ না দেওয়ার অধিকার রাখে। এগারো, কাজের চুক্তি অনুযায়ী প্রবাসী কর্মীরা নিয়োগকর্তার কাছ থেকে বিমান টিকিট পাওয়ার অধিকার রেখে থাকে। সৌদি আরবে মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আইন অনুযায়ী কর্মীরা সৌদি আরবে থাকা অবস্থায় এই 11টি অধিকার পাওয়ার যোগ্য। কোনো নিয়োগকর্তা যদি এই 11টি অধিকার থেকে কর্মীকে বঞ্চিত করে তাহলে তা বড় ধরনের আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং ওই নিয়োগকর্তার বিরুদ্ধে মন্ত্রণালয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করে দিয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।